আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিকিউরিটি অ্যালার্ম কক তালা। এই সিকিউরিটি অ্যালার্ম কক তালাতে যখন চোর হাত দিবে বা এই তালাতে যদি হাত দেয় তাহলে কি হবে, এইটা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে এটাতে, এবং এত জোরে অ্যালার্ম বাজবে যে চোর ভয় পেয়ে যাবে এবং আশেপাশের লোকজন জানতে পারবে যে আপনার কোনো দোকানে বা আপনার ঘরে কেউ তালা খুলতে চেষ্টা করতেছে। তো খুবই সিকিউরিটি একটি তালা। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি। তো এইটা দেখতে পাচ্ছেন যে সাধারণ তালার চেয়ে একটু ভিন্ন রকম, এটার খুব ওজন আছে, আপনারা খেয়াল করলে দেখবেন খুব সুন্দর একটি আপনার ডিজাইন এইটাতে। তো এইটাতেই সিকিউরিটি অ্যালার্ম দেওয়া আছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে এইদিকে সেই সিকিউরিটি অ্যালার্মটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এছাড়াও একটি চাবি আছে এবং একটি ব্যাটারির সেট আছে, এর ভিতরে ব্যাটারি লাগাই দিলে আপনারা সেই অ্যালার্ম ককটি শুনতে পারবেন। তো অলরেডি এরকম একটি সেটের ব্যাটারি লাগানো আছে ভিতরে। তো চলুন আমরা এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার যে এটি একটি মজবুত তালা, তো এটা কিন্তু খুলছে না। আপনারা যখন এই চাবিটা আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে চাবির যে প্যাঁচটা খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে। তো এটাতে আপনারা এই চাবিটাকে এভাবে যখন লাগাবেন, আচ্ছা লাগানোর পর এই তালাটাকে আপনি খুলে দিলেন, ঠিক আছে। খুলে দিলে হবে কি, দেখতে পাচ্ছেন যে ভিতরে দুইটি নাট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নাটটি খুললে এবং ভিতরের দিকে এটা কিন্তু এই বডিটা কিন্তু খোলা যায়, ঠিক আছে। এই নাটটা প্রথমে খুলতে হবে আপনার স্ক্রু দিয়ে। এই নাটটা খোলার পর এই বডিটাকে খুলে আপনার এই ব্যাটারি যেটা আছে, তো ব্যাটারি ভিতরে লাগাতে হয়, সেটা আপনারা ইজিলি লাগাতে পারবেন। তো ভিতরে এক সেট ব্যাটারি দেওয়া আছে এবং এটা কিন্তু ফ্রি দেওয়া হবে এটার সাথে। আচ্ছা এখন কি হবে যে এইটা কিভাবে অ্যালার্ম কাজ করবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার সাধারণভাবে যদি আপনি এভাবে লাগান তাহলে কিন্তু এটা কোনো কিছু কাজ করবে না। অর্থাৎ আপনারা এই তালাটাকে অ্যালার্ম দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন, এবং আপনারা যদি চান যে কোনো রকম অ্যালার্ম আমার দরকার নেই তাহলে সাধারণভাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো অ্যালার্ম বাজছে না, এটাতে এটা কিন্তু লক হয়ে গেছে, কোনো অ্যালার্ম বা কোনো কিছু এখানে শব্দ পাচ্ছেন না। আচ্ছা এটাকে খুলবেন, এভাবে খুললেই হবে কি যে আবার যদি আপনি এইটাকে অন্যভাবে লাগান, আপনি যদি চান যে না এবার আমি অ্যালার্ম এটাতে সেট করে দিব, তো অ্যালার্ম সেট করতে হলে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে যে তালার যে ইয়েটা আছে এই দিকে, আপনারা খেয়াল করলে দেখবেন যে তালার যে এই যে যে খাঁজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই খাঁজটা আপনাকে এভাবে লাগাতে হবে। এই যে তালাটা যে খাঁজটা, খাঁজটা এই বরাবর যদি আপনি লাগান, আপনারা প্রথমে কিন্তু এভাবে যদি লাগাতেন তাহলে কিন্তু এটা অ্যালার্ম বাজবে না, কোনো রকম অ্যালার্ম বাজবে, ঠিক আছে। এটা অ্যালার্ম ছাড়া এভাবে লাগাতে হয়। আর আপনারা যদি অ্যালার্ম চান তাহলে এই খাঁজটা এই দিকে আপনাকে দিয়ে ব্যবহার করতে হবে, তাহলে হবে কি এবার দেখবেন যে একটা সিগন্যাল দিবে আপনি যখন লক করবেন, দেখতে পাচ্ছেন খেয়াল করে যে একটা সিগন্যাল দিল। আচ্ছা সিগন্যাল দেওয়ার পর এটাকে যদি আমি খুলে দিই তাহলে এটা কিন্তু হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এটাতে আপনার অ্যালার্মটা বেজে উঠলো। অর্থাৎ আপনারা এখন যদি এটাকে খুলে দেন এটা কিন্তু খোলা যাবে। আচ্ছা খোলার পর আবার যদি আপনারা এটাকে অ্যালার্ম সহ সেট করেন তাহলে অবশ্যই এই খাঁজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁজটা কিন্তু এই যে এভাবে আপনাকে এটা ঢুকাতে হবে, ঢুকালে একটা মানে অ্যালার্ম সেট হওয়ার একটা সিগন্যাল দিবে দেখবেন, তার মানে এটাতে অ্যালার্ম কিন্তু সেট হয়ে গেল। এখন আপনি যদি এই চাবিটা বের করে নেন, ঠিক আছে, এটা কিন্তু খুলবে না আর। এখন আপনি যদি এটাকে নড়াচড়া করেন বা কেউ যদি এটাতে টোকা দেয় তাহলে কিন্তু এটা আবার সেই অ্যালার্মটা বেজে উঠবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আরও যদি যদি খুলতে চেষ্টা করে কেউ, তো ভিউয়ার্স এইভাবেই আপনারা এই অ্যালার্ম লক তালাটাকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ডিসপ্লের উপর নাম্বার দেওয়া আছে,
তো আমাদের ডিসপ্লের উপর নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যটিকে আপনারা অর্ডার করতে পারবেন। এবং ভিডিও নিচে ডেসক্রিপশানে এই পণ্যটি কেনার জন্য লিঙ্ক দেওয়া আছে এবং এই পণ্যটির প্রাইস ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে আপনারা জেনে নেবেন। ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না, কোনো প্রোডাক্ট চেঞ্জ অথবা রিটার্ন হবে না। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।